त्रिपुरा रानीर बाजार उद्देश्य रानीर बाजार कुम्भ मेला जे काली बाड़ी जे मूर्ति कोलकाता থেকে যাওয়ার কথা সেই মূর্তি এখনই নেওয়া হচ্ছে। এখন আমরা দেখুন যে গাড়িতে করে যাবে সেই গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে এবং দেখুন মূর্তি তোলা হচ্ছে, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। আরো পেছনে আরো পেছনে আসবে। সীমান্ত আনন্দগিরি জি মহারাজের স্বপ্নের কুম্ভকালী মাতা, যে কুম্ভকালী মাতা কলকাতা থেকে যাচ্ছে, মহারাজ প্রথম দিন এসেই ওনার জীবনের যে সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন যেই মাকে, সেই মায়ের মূর্তি এখানে দেখতে পান, সেই মায়ের অবিকল মূর্তি থেকে তার অশ্রু ভরা জল আমরা দেখতে পেয়েছি এবং সেই মূর্তি তিনি সঙ্গে সঙ্গে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং গত তিন দিন ধরে তিনি এখানে পড়ে থেকে সেই মূর্তি রেডি করেন এবং সেই মূর্তি আজকে সেই মায়ের মূর্তি, আজকে কালী মায়ের মূর্তি আজকে আমাদের ত্রিপুরার কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা সেই ছবি এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন সেই মূর্তি এখন গাড়িতে ওঠানো হচ্ছে, সেই ছবি দেখুন সরাসরি আমরা দেখাচ্ছি। এর আগে আমরা মহারাজের কাছে গিয়ে সাক্ষাৎকার দেখেছি, এখন দেখুন মায়ের মূর্তি কীভাবে প্রায় দু টন প্রায় 2000 কেজি ওজনের এই 6 ফুটের কালী মায়ের মূর্তিটি এখন ত্রিপুরার কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কলকাতার থেকে কলকাতার কী জায়গাটা, কলকাতার শিকদার বাগানের জয়পুর মার্বেল মূর্তি ভবন থেকে এই মূর্তিটি সম্পূর্ণ রেডি করে এখন এই গাড়িতে তোলা হচ্ছে। এর সঙ্গে যাচ্ছেন আমাদের বাঁকা বাবা বিশ্বেশ্বরানন্দ মহারাজ এবং যাচ্ছেন শিপ্রা মহারাজ রয়েছেন, যিনি আমাদের এই গাড়ি নিয়ে যাচ্ছেন, সেও মায়ের একজন ভক্ত, তিনিও যাচ্ছেন। দেখুন সমস্ত কিছু একেবারে তৈরি, এবার গাড়িতে তোলা হচ্ছে, দেখুন সেই ছবি। দেখুন কীভাবে তোলা হচ্ছে, প্রায় 15 জনের মানুষ একসাথে চেষ্টা করে এই 2000 কেজি অর্থাৎ 2 টনের মূর্তি গাড়িতে তুলছে। এই মূর্তি কলকাতা থেকে এই মূর্তি এখন ত্রিপুরার রানীর বাজার কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখুন সেই দৃশ্য কীভাবে সকলের প্রচেষ্টায় এই মূর্তি গাড়িতে তোলা হচ্ছে। দেখুন প্রায় 2 টন ওজনের এই 6 ফুটের মূর্তিটি এখন গাড়িতে উঠছে। দেখুন কিভাবে উঠছে, প্রায় 15-20 জনের মানুষের প্রচেষ্টায় এই মূর্তি প্রায় 2 টন ওজনের 6 ফিটের এই পাথরের মূর্তি, যেই মূর্তিটি মহারাজ তার স্বপ্নের মূর্তি, যে মূর্তিটি রেডি করতে তিনি এই 3 দিন ধরে কলকাতায় পড়ে আছেন, আমাদের রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দগিরিজি মহারাজ সেই কাজ এখন সম্পূর্ণ করে মূর্তিটি গাড়িতে তোলা হচ্ছে রানীবাজারের যাওয়ার উদ্দেশ্যে, ত্রিপুরার রানীবাজারের উদ্দেশ্যে সেই মূর্তি এখন সম্পূর্ণ রেডি করে তোলা হচ্ছে। একদিকে বৃষ্টি চলছে, দেখুন মা নিজেই বৃষ্টিতে
পুরো স্নান করে শুদ্ধ হয়ে এবার ত্রিপুরার উদ্দেশ্যে যাচ্ছেন। জয়পুর কলকাতার জয়পুর মার্বেল হাউস থেকে এই মূর্তিটি আগরতলার রানীর বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সিকদার বাগান, সিকদার বাগানের রাজু আগরওয়াল জয়পুর মার্বেল মূর্তি হাউস থেকে এই মূর্তিটি যাচ্ছে এবং এটি যাবে ত্রিপুরার কুম্ভ মেলা আর কুম্ভ কালী মন্দিরে। মূর্তির উদ্বোধন হবে আগামী 11 আগস্ট। সেই মূর্তি এখন গাড়িতে চাপছে, এখান থেকে যেতে 2-3 দিন সময় লাগবে এবং সেই মূর্তি দেখুন কত কত ওজন, কত কষ্ট করে সেই মূর্তি। মার্বেল হাউস থেকে এই মূর্তি যাচ্ছে, দেখুন মায়ের মূর্তি উঠছে। দেখুন কিভাবে গাড়িতে উঠছে, একদম ফাইনাল স্টেজ। এবার গাড়িতে উঠছে মা, গাড়িতে উঠছে রানীর বাজার যাওয়ার জন্য মাকে গাড়িতে তোলা হচ্ছে। দেখুন প্রায় 15-20 জন মানুষ খুব চেষ্টা করে এই মূর্তি তুলছে। গাড়িতে প্রায় উঠে গেছে মূর্তি, দেখুন মায়ের মূর্তি উঠে গেছে। এই ঐতিহাসিক ক্ষণ, যেই মূর্তি একদিন মহারাজ স্বপ্নে দেখেছিলেন, যেই মূর্তিকে তিনি সাক্ষাৎ দর্শন করেছিলেন, সেই মূর্তি এখন আমরা উঠে গেছে। মায়ের মূর্তি উঠে গেছে গাড়িতে, গাড়িতে উঠে গেছে, এবার একদম রওনা দেবে ত্রিপুরার উদ্দেশ্যে। দেখুন মহারাজ নিজে রয়েছেন, এই মূর্তির সঙ্গে যাচ্ছে শিপ্রা মহারাজ, যাচ্ছে বিশ্বেশ্বরানন্দগিরি মহারাজ, বাঁকা বাবা, আরও একজন যাচ্ছে, তিনজন এই মূর্তি নিয়ে যাচ্ছে। দেখিয়ে দিয়েছে যিনি এই মূর্তির দোকানের জয়পুর মার্বেল হাউসে যে কর্ণধার উনিও রয়েছেন। আপনারা যারা দেখছেন দেখুন উনি আমাদের এই মূর্তি এখানে পাঠাচ্ছেন রানীর বাজারে। এই ঐতিহাসিক ক্ষণে আমরা এই ঐতিহাসিক মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে মূর্তিকে এখন তুলে দিলেন। মহারাজের স্বপ্নের মূর্তি গাড়িতে উঠে গেল রানীর বাজারে যাওয়ার উদ্দেশ্যে। মহারাজ 3 দিন ধরে এই মূর্তি রেডি করার জন্য কলকাতায় রয়ে গেছেন এবং এখন সেই কাজ সম্পূর্ণ হলো, মূর্তি গাড়িতে উঠে গেল। এবার আমরা অন্যান্য সরঞ্জাম দিয়ে এই গাড়িতে তুলে আমরা এবার কলকাতার আগরতলার রানীর বাজারের উদ্দেশ্যে রওনা দেবে। দেখুন মাকে কি সুন্দর গাড়িতে বসানো হয়েছে। এখানে নোংরা আছে, দাদা 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 দাদা